জিনিসপত্রের যা দাম বেড়েছে মনে হচ্ছে যেন স্বাস্থ্যখানে আমলে আছে, সেজন্য আজকে জাল রান্না করতে চেয়েছিলাম কিন্তু জাল নেই বাসায়। সেজন্য আমাদের আজকে একটা স্পেশাল জাল রান্না করবো, তাই ভিডিওটা স্কিপ করে না দেখতে থাকো। ভাত রান্না করেছিলাম, সেই ভাতে ময়দা ঝরিয়ে নিলাম। এখন এই ময়দা দিয়ে আমরা খুব মজার একটা রেসিপি আজকে রান্না করব। রেসিপিতে রান্না করতে লাগবে হচ্ছে সরিষার তেল, কড়াইটা গরম করতে দিয়েছি, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচের যা দাম বেড়েছে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। কি ভাবছো, এই ডালটা খেতে ভালো লাগবে না? এই ডালটা খেতে অসাধারণ লাগে জানো তো। কালারের জন্য দিয়ে দিলাম একটু 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এই ডাল যদি একবার বাসায় রান্না করো তাহলে আমি শিওর মসুরির ডাল বাদ দিয়ে 2-3 দিন অন্তত এই ডাল রান্না করবে। এতটাই মজা, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আজকে ডাল ছিল না রান্নায়। আর দিয়ে দেব জিরা, 2 চিমটি জিরা। জিরাটা দিতেই হবে বাধ্যতামূলক। আমাদের ডাল ফোড়ন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের পেঁয়াজ মরিচটা খুব বেশি পুরাবো না, আবার খুব কাঁচাও যাতে না থাকে। এখন ডালেরটা মানে ময়দা দিয়ে দিলাম। এখন দেখছো কি সুন্দর একটা দেখা যাচ্ছে ডালের মতো, খেতে কিন্তু অসাধারণ। একবার বাসায় যদি বাড়িতে বানিয়ে না খাও তাহলে মিস করবে, আর কমেন্ট করতে বাধ্য হবে কিন্তু এতটাই স্বাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সবসময় মিম ফাইজা বুলাকের পাশে থেকো। আর পাশে দেখো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।